হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন বন্ধুগণ? আশা করি সকলে খুব ভালোই আছেন। বন্ধুগণ, আমরা অনেকেই ব্যবসা করতে চাই, অনেকের কাছেই ভালো বাজেট আছে, কিন্তু প্রপার নলেজের অভাবে কিন্তু আমরা ঠিকমতো একটা নতুন ব্যবসা কিন্তু শুরু করতে পারি না। তো আজকে আমি আপনাদের একটি দারুণ ব্যবসার নলেজ দেব। এই ব্যবসাটা করে কিন্তু আপনারা প্রতি মাসে কম করে লক্ষ লক্ষ টাকা অবধি ইনকাম করতে পারবেন। আর এই যে যে প্রোডাক্ট উৎপাদন করবেন, এর চাহিদা রয়েছে সর্বত্র, তাই আপনি এই ব্যবসা যে কোনো জায়গাতেই কিন্তু শুরু করে দিতে পারেন। বন্ধুগণ, আজকে আমি আপনাদের যে ব্যবসার আইডিয়া বলবো, এই ব্যবসা করতে যে টাকা ইনভেস্টমেন্ট আপনি করবেন, তার দু মাসের মধ্যে কিন্তু আপনি তার দ্বিগুণ টাকা অবধি ইনকাম করে নিতে পারবেন। খুবই একটি চাহিদাবহুল ব্যবসা, আর এই ব্যবসাটি আপনি গ্রামে কিংবা শহরে শুরু করে দিতে পারেন। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদের বলতে চলেছি যে আপনারা কি করে রিসাইকেলিং তুলোর ব্যবসা শুরু করবেন। তো আপনারা সকলে ভালো করেই জানেন যে রিসাইকেলিং তুলোর কতটা চাহিদা রয়েছে মার্কেটে। একদম ফ্রেশ তুলোর থেকে মানুষ দেখবেন আজকাল রিসাইকেলিং তুলো কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করে থাকে, বিশেষ করে ছোটোখাটো বালিশ, কোল বালিশ, এছাড়া সফট টয়, বিভিন্ন জায়গায় কিন্তু এরকম রিসাইকেলিং তুলো কিন্তু ইউজ হয়ে থাকে। এছাড়া পাপোশ তৈরিতে, বালাপোশ তৈরিতে, তোষক, আরও যাবতীয় জিনিস তৈরি করতে কিন্তু এরকম পুরনো রিসাইকেলিং কিন্তু তুলো ইউজ করে থাকে অনেকেই। তাই এই নিয়ে ব্যবসা করলে কিন্তু এর মার্কেট আপনি সব জায়গাতেই পাবেন, আর আপনার মাল বিভিন্ন বড় বড় কোম্পানিও কিনে নেবে, ছোটোখাটো যারা হোলসেলার আছে তারাও কিনে নেবে, অনেকেই আপনার কাছ থেকে কিন্তু মাল কিনে নিয়ে যাবে। আর বন্ধুগণ, এই ব্যবসা করতে খুব বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে হবে না। আপনার যদি একটা ব্যবসা করার জন্য একটি মোটামুটি বাজেট হয়ে থাকে, মোটামুটি আপনি 2-2.5 লক্ষ টাকার মধ্যে ইনভেস্টমেন্ট করেই ব্যবসাটি অনায়াসেই কিন্তু শুরু করে দিতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ব্যবসা করতে গেলে এরকম একটি মেশিনের আপনার প্রয়োজন হবে। এই মেশিনের দাম 2-2.5 লক্ষ টাকা, আর টুকটাক এদিক সেদিক খরচা মিলে আমি খুব বেশি ধরলাম আপনার 3 লাখ টাকা অবধি ইনভেস্টমেন্ট রয়েছে। এরপরে আর কোনো ইনভেস্টমেন্ট নেই, জাস্ট এই একটা মেশিনের মাধ্যমে কিন্তু আপনি অনায়াসেই কিন্তু এরকম কাপড় থেকে কিন্তু তুলো তৈরি করতে পারবেন। বিভিন্ন কোম্পানি দেখবেন, টেক্সটাইল কোম্পানি, এছাড়া ছোটোখাটো যেসব কারখানাগুলো রয়েছে জামা কাপড় তৈরি হয়ে থাকে, এই সমস্ত থেকে কিন্তু আপনি কাপড় পেয়ে যাবেন। এরকম ছোট ছোট টুকরো টুকরো ওয়েস্ট কাপড়গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেই কাপড় নিয়ে কিন্তু আপনি ব্যবসাটি অনায়াসে শুরু করে দিতে পারেন। তো সেই সমস্ত কাপড় এনে মেশিনের মধ্যে ফেলবেন, জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন কত দ্রুত হয়ে যাচ্ছে তুলো, ওদিক দিয়ে কিন্তু তুলো কিন্তু উৎপাদন হয়ে যাচ্ছে। আর এই মেশিনের জন্য একটা কথা বলে দিই, অবশ্যই আপনার বাড়ির কানেকশানে ইলেকট্রিসিটিতে এটা চলবে না, এর জন্য আপনাকে কমার্শিয়াল কিন্তু বৈদ্যুতিক লাইন নিতে হবে। আর আপনার এই মেশিনটা স্থাপন করার জন্য একটি ভালো লোকেশনের দরকার, বিশেষ করে যেখানে দেখবেন বড় বড় গাড়ি যেন আপনার যে কারখানার সামনে এসে যেন দাঁড়াতে পারে, সেজন্য যেন ভালো একটা রাস্তা থাকে চওড়া। তো সেরকম একটি লোকেশন দেখে আপনি কারখানাটি খুলবেন, আর আপনার কারখানার যে জায়গাটা হবে কম করে 1000-2000 স্কোয়ার ফিটের মতো আপনি জায়গা যদি নিতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু স্বচ্ছন্দে এই ব্যবসাটি শুরু করতে পারবেন। কারণ আপনি মাল উৎপাদন করবেন আর সেটাকে এক জায়গায় স্টোর করবেন, আবার কিছু র মেটেরিয়াল যেরকম ছোটো ছোটো টুকরো কাপড় সেটার জন্য একটা জায়গা রাখতে হবে যেখানে আপনি সেই সমস্ত কাপড় এনে মজুত করবেন, এর জন্য আপনার কিছুটা অবশ্যই জায়গার প্রয়োজন হয়ে থাকবে। বন্ধুগণ, এই মেশিন চালিয়ে আপনারা ঘন্টায় 100-120 কেজি মাল কিন্তু প্রোডাকশন করতে পারেন, মানে আপনি 100-120 কেজি তুলা কিন্তু উৎপাদন করতে পারবেন এই মেশিনটি চালিয়ে। আর এই মেশিন চালানোর পরে যে মেটেরিয়ালস আপনি উৎপাদন করবে, এটি কিন্তু আপনি বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারবেন, আমি আগেই বলে দিলাম, কারণ এর যে চাহিদা রয়েছে এই প্রোডাক্টের চাহিদা কিন্তু সর্বত্র, তাই আপনি কিন্তু এই প্রোডাক্ট যে কোনো জায়গায় অনায়াসেই কিন্তু বিক্রি করতে পারবেন। আর এর জন্য আপনাকে মার্কেটে ঘুরে ঘুরে বিক্রি করতে হবে না, জাস্ট আপনি কিছু হোলসেলার রেখে দেবেন বা কিছু ডিস্ট্রিবিউটর রেখে দেবেন, তারা কিন্তু বিভিন্ন কোম্পানির কাছে গিয়ে কিন্তু আপনাকে মাল বিক্রি করে দিয়ে আসবে। এছাড়া অনেক পাইকারি লোকরাও এসে কিন্তু আপনার কাছ থেকে এরকম তুলো কিন্তু কিনে নিয়ে যেতে পারে, যারা বিশেষ করে সোফা তৈরি করে, বালিশ তৈরি করে, তোষক তৈরি করে, তারা কিন্তু অনায়াসে আপনার কাছ থেকে এসে কিনে নিয়ে যাবে। এছাড়া যেসব কোম্পানিরা সফট টয় তৈরি করে, পুতুল তৈরি করে, আরও যাবতীয় যেসব প্রোডাক্ট তৈরি করে, সেখানে যার তুলোর প্রয়োজন হয় সেই কোম্পানিরা এসে কিন্তু আপনার কাছ থেকে মাল অবশ্যই কিনে নিয়ে যাবে। তো বন্ধুগণ, এর কিন্তু মার্কেটে চাহিদা রয়েছে, তাই আপনি এই ব্যবসা করে কিন্তু প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা অবধি ইনকাম করতে পারবেন। আর এই ব্যবসার একটা কথা বলে রাখি যে এই ব্যবসা করতে যে মেশিন কিনবেন সেটা আপনারা কোথা থেকে কিনবেন, এই নিয়ে হয়তো আপনাদের একটা মনে প্রশ্ন জাগতে পারে। দেখুন বন্ধুগণ, যারা এই ভিডিও বাংলাদেশ থেকে দেখছেন তাদের বলবো আপনারা অবশ্যই আলিবাবা বা আলি এক্সপ্রেস থেকে এই মেশিনটি পারচেস করতে পারেন। আর যেসব বন্ধুরা আমার ভিডিও ইন্ডিয়া থেকে দেখছেন তাদের একটা কথাই বলবো,
আপনারা অবশ্যই ইন্ডিয়া মার্ট ওয়েবসাইট থেকে এই মেশিন অনায়াসে কিন্তু পেয়ে যাবেন। মেশিনের দাম বেশি নয়, 2 থেকে 2.5 লক্ষ টাকা, মোটামুটি আপনি যদি 3 লাখ টাকা বাজেট ধরেন তো এই মেশিন অনায়াসে কিন্তু কিনে নিতে পারবেন। তো বন্ধুগণ, আজকের এই ছোট্ট এবং ইউনিক বিজনেস আইডিয়াটা আপনাদের কেমন লাগলো? যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে দেবেন নতুন নতুন ব্যবসার আপডেট পাওয়ার জন্য। বন্ধুগণ, আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, বাংলা থেকে গরিবত্ব দূর করা এবং বেকারত্ব দূর করা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।